আসসালামু আলাইকুম গাইস, ইটস রকিশিমন্ত। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মানে বাইক মানে সব ছেলের ড্রিম বাইক এই R15v4, এটা নিয়ে আপনাদের মাঝখানে আমি চলে আসলাম। তো দেখুন বাইকটা, আই রে মারাত্মক একটা লোক, উফ, মানে এটা আসলে কি সবার একটা ড্রিম বাইক। তো এই বাইকটা আমি একটু রাইড করব, চলুন দেখি এটা একটু রাইড করি। যে এটা হলো কি, আপনি একটা জিনিস দেখাই, সাইড স্ট্যান্ডটা নামানো থাকলে সেলফ নিবে না, যতক্ষণ সাইড স্ট্যান্ড না উঠাবেন ততক্ষণ আপনারা সেলফ মারলেও কাজে নেবে না। এই দেখেন এটা সুইচটা দিছে, মেবি ওফ শে ভাই, এটা কি কুইক শিফটার গিয়ার নরমাল? ওফ শে শে ওরে, আমাকে এটার মধ্যে মেবি একদম বাচ্চা বাচ্চা লাগে, আর এটা অনেক বড় বাইক, হাতি সমান। চলুন একটু ঘুরি এটা দিয়ে, আমরা একটু স্টান ফোর দিয়ে দেখা যাচ্ছে কিনা। রাতের বেলা, দিনের বেলা হলে অনেক বেস্ট হতো। তো গলি দিয়ে রাইড করতেছি, দেখি এটা ভাষণ ফোরের ফিলটা কিরকম। বাসন ফোর তো বাসন ফোরই ভাই, বাসন থ্রি আমার ভাই, যা আছে সবই ভাই ফিল আলা ভাই। ঠিক আছে ভাই, এটা তোমার বন্ধুর বাইক, কিন্তু চিন্তাই করলাম ভাই উইলি হবে ভাই। তোমার বন্ধু আমারে কসম আওনের সময় কি কইছে জানো? কয় আল্লাহর কসম কাট, উইলি মারবি না, স্টপই মারবি না। আমি কইছি ভাই আপনি দিলে দেন, না দিলে না দেন, আপনার আপনার বাইক লো আমি ব্লক করব, এটাই অনেক। মারাত্মক ভাই, কই যাওন যায় ভাবতেছি, মিন্টু রোডেই যাই, কই যাবো আর কোন ভাই, টাকার ফিল এটা, অন্য কোনো কিছুর ফিল না ভাই, টাকার ফিল সব। আরে যাই হোক, যাই সামনে একটু একটু চক্কর দিই, এটা পুরোটাই হলো টাকার ফিল। যেমন টাকা ভাই তেমন ভাই মজা ভাই। বিফোর তো বিফোর, বিফোর হলো মাল ভাই, যেমনে মন চায় এমনে, আপনি পাওলাইয়া পাওলাইয়া যেমনে মন চায় এমনে। দেখেন এই রোডের অবস্থা কিন্তু ভালো না ভাই, তারপরেও ভাই দেখেন আমি পাওলাইতাছি, আই মিন এই একবারে কাদা দেখেন টিভিএসের অবস্থা। আরে দেখছেন ভাই কাদার মধ্যেও স্লিপ কাটে না একদম, মানে খুব মজা, মজা আছে বাইকটা চলা। কুইক শিফটার গিয়ার না, যার কারণে আপনার এই কুইক শিফটারের ফিলটা পাওয়া যাচ্ছে না। যাই হোক আপনাদের কেমন লাগছে সবাই জানাবেন কমেন্ট করে। ঠিক আছে ভিফোর আমি এখনো বলতেছি ভিফোর একটা মাল, ঠিক আছে, কারণ এটা ব্রেকিং লেভেল ভাই অন্যরকম, অন্য ধরনের একটা ব্রেকিং লেভেল করতে পারবো, মানে করাইতে পারবো না যে এটা কোন লেভেলে দেখেন, মানে যেমনে মন চায়, কাদা নাই মোবিল নাই, যেখানে ব্রেক ধরবেন সেখানে ব্রেক মানে অটো আপনার নিয়ে নেবে। আমি এই গলি রাস্তার মনে এটা নিয়ে যাইতে পারবো না, আমার মেন রাস্তাতে যাই ঢুকবো, কারণ যে গাড়ি এই গাড়ি গলিটা ঢুকবে না, ঢুকতো নয় গাম্বা দিয়া, যার জন্য আমার
গলিটা গেলে হবে না আমার মেইন রাস্তা ধরে ডাইরেক্ট মারতে হবে আমি এখন মেইন রাস্তায় মেরে দেবো এটা হলো আমার স্কিল ছিল হাইটটা ঠিক আছে দীপাই মাটিতে থাকে আমার মানে এই হাতটা পুরো ধরে গেছে এমন মন লাগতেছে সেই লাগছে আমার কাছে ভাই দোয়া করবেন সবাই আপনারা ভিডিওটা দেখবেন আর ইন ফিউচারে যদি কখনো কিনতে পারি এরকম দোয়া করবেন আমার জন্য যেন আমি এরকম বাইক জানি কিনতে পারি সবাই বেশি বেশি করে সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন লাইক কমেন্ট তো থাকবেই আর এখানে আমি ভিডিওটা এন্ড করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখা হচ্ছে